ভিডিও শুরু করার প্রথমে আমার মন থেকে সমস্ত কেকেআর ফ্যানদেরকে সরি বলে নিচ্ছি, কেননা এই ভিডিওতে একটা নয় চারটা এমন ব্যাড নিউজ দেব যেটা উঠে এসছে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচের পূর্বে সকল কেকেআর ফ্যান তথা কলকাতা নাইট রাইডার্সের জন্য। হ্যাঁ বস, কলকাতার বুকে গত ম্যাচে দিল্লি ক্যাপিটালসকে দুর্ধর্ষভাবে হারিয়ে যেখানে কলকাতা নাইট রাইডার্স বর্তমানে এই আইপিএল 2024-এ 8টি ম্যাচ খেলে 6টিতে জিতে 12 পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলসের 2 নম্বর স্থানে রয়েছে, সেখানে এই মুহূর্তে তারা তার পরবর্তী ম্যাচটি খেলতে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বুকে মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে, যে ম্যাচটা শুরু হয়ে যাবে আগামী 3রা মে ভারতীয় সময় অনুযায়ী ঠিক সন্ধ্যা 7:30 থেকে। তাই যেখানে সেই ম্যাচের জন্য অলরেডি কলকাতা নাইট রাইডার্স মুম্বাই উড়ে গেছে এবং সেখানে প্রস্তুতি সাজছে, সেখানে সেই ম্যাচের আগে সকল কেকেআর ফ্যান তথা কলকাতা নাইট রাইডার্সের জন্য একটি নয় চারটি এমন ব্যাড নিউজ উঠে এসছে যেটা শুনলে সমস্ত কেকেআর ফ্যানদের ঘুম উড়ে যাবে। তো কী রয়েছে সেই সমস্ত বড় আপডেট এবং ব্যাড নিউজ তা জানতে অবশ্যই দেখো পুরো ভিডিও। কেকেআরের একজন বড় ফ্যান হলে ও কেকেআরকে এবারের আইপিএল 2024-এর চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক, এবং এইভাবে আরও কেকেআর এবং আইপিএল 2024 সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। প্রথম বড় ব্যাড নিউজ, হার্ষিদ রানা ছিটকে যাচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ থেকে। হ্যাঁ বস, যেরকমটা জানো হার্ষিদ রানা গত আইপিএল 2024-এর শেষ মুহূর্ত থেকে বর্তমান এই আইপিএল 2024 পর্যন্ত প্রত্যেকটা ম্যাচে, যে কটা ম্যাচে তিনি সুযোগ পেয়েছেন প্রত্যেকটা ম্যাচেই তিনি বল হাতে কেকেআরকে ম্যাচ জিতিয়েছেন এবং কঠিন সিচুয়েশনে উইকেট নিয়ে কেকেআরকে ম্যাচে ফিরিয়েছেন। কিন্তু তাকেই এখন বিসিসিআই তথা আইপিএল গভর্নিং কাউন্সিল রীতিমতো ইচ্ছে করেই কিন্তু পুরোপুরিভাবে তার একটা ম্যাচের ফি কেটে নেওয়ার পাশাপাশি মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ থেকে সাসপেন্ড করে দিয়েছে। তাই তিনি সেই ম্যাচটি খেলতে পারবেন না, কেননা এই আইপিএলে যেখানে কটিজের মতো বোলার উইকেট নেওয়ার পর যাচ্ছে তাই না বোলিং সেলিব্রেশন করে, সেখানে এই সমস্ত বোলারদের ব্যান না করে বিসিসিআই হার্ষিদ রানার মতো ভারতীয় বোলারকে দিল্লির বিরুদ্ধে চলা ম্যাচে এই রকম মাত্র সামান্য সেন্ড অফ সেলিব্রেশনের জন্য তার ওই ম্যাচের সমস্ত ফি কেটে নেওয়ার পাশাপাশি মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচ থেকে সাসপেন্ড করে দিয়েছে, যেটা খুবই দুঃখের বিষয়। এরপর দ্বিতীয় বড় ব্যাড নিউজ, ফিল সল্ট খেলবে না কলকাতা নাইট রাইডার্সের হয়ে এই আইপিএল 2024-এর সকল প্লে অফস ম্যাচে। হ্যাঁ বস, এই খবরটা রীতিমতো এখন ভাইরাল হলে কি হবে, যেদিনই কলকাতা নাইট রাইডার্স ফিল সল্টকে নিয়েছিল ওই দিনই কিন্তু আমি ভিডিওতে বলে দিয়েছিলাম কলকাতা নাইট রাইডার্স হয়তো ভালো একটা প্লেয়ারকে পেয়ে গেল কিন্তু প্লে অফসে উঠলে ফিল সল্টকে পাবে না। আর সেটাই হলো ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, শুধু ফিল সল্ট নয়, বর্তমানে আইপিএল 2024-এ যত সমস্ত ইংল্যান্ড প্লেয়াররা খেলছে সকল প্লেয়ারদেরকে প্লে অফসের আগে থেকেই ইংল্যান্ডে উড়ে যাওয়ার জন্য নির্দেশ দিয়ে দিয়েছে, কারণ বর্তমানে ইংল্যান্ড টি-20 ওয়ার্ল্ড কাপের পাশাপাশি আগামী 22 মে থেকে পাকিস্তানের বিরুদ্ধে 4 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। ফিল সল্টের মতো প্লেয়ার যেখানে কেকেআরকে প্রত্যেকটা ম্যাচে জেতাচ্ছে একা হাতে, সেখানে তিনি না থাকাই কিন্তু খুব বড় সমস্যায় পড়বে কেকেআর। এরপর তৃতীয় বড় ব্যাড নিউজ, রাহিমউদ্দৌলা গুরবাজ ফিরে গেছে আফগানিস্তানে। হ্যাঁ বস, রাহিমউদ্দৌলা গুরবাজের মতো উইকেট কিপার ব্যাটসম্যান যে আইপিএল 2023-এ কামাল করেছিল, সে বর্তমানে আইপিএল 2024-এ কোনো ম্যাচ খেলার সুযোগ না পেলেও তিনি কিন্তু বর্তমানে আফগানিস্তানে ফিরে গেছে তার মায়ের অসুস্থতার জন্য, এবং বর্তমান রিপোর্ট অনুযায়ী তিনি কেকেআরের হয়ে আগামী 2 থেকে 3টা ম্যাচ মিস করতে পারেন যতক্ষণ না তার মায়ের সুস্থতা কিছুটা ঠিক হচ্ছে। তাই ফিল সল্ট থাকলে কেকেআরে কোনো অসুবিধা হবে না, কিন্তু চলে গেলে গুরবাজকেই যদি ম্যাচ খেলতে হয় সেখানে সমস্যায় পড়বে কেকেআর ম্যানেজমেন্ট। এরপর চতুর্থ বড় ব্যাড নিউজ, অঙ্গক্রিস রঘুবংশীও মিস করতে পারে কেকেআরের প্লে অফসের ম্যাচ। হ্যাঁ বস, বর্তমানে কিন্তু অঙ্গক্রিস রঘুবংশী, যেও কিন্তু নিতিশ রানা না থাকায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, তিনিও কিন্তু আইপিএল 2024-এ প্লে অফসের ম্যাচ মিস করতে পারেন কেকেআরের হয়ে, কেননা বর্তমানে তিনি এই মুহূর্তে ভারতের ন্যাশনাল ক্রিকেট একাডেমি আন্ডার-23 মেন্স হাই পারফরমেন্স ক্যাম্পের জন্য তিনি কিন্তু নির্বাচিত হয়েছেন, আর যে ক্যাম্পটা শুরু হয়ে যাচ্ছে আগামী 22 মে থেকে। আর সেই জন্য যদি তাকে ভারতীয় ক্রিকেট বোর্ড নির্দেশ দিয়ে দেয় তাকে জয়েন করতেই হবে, তাহলে কিন্তু কেকেআর ছেড়ে তাকে চলে যেতে হবে প্লে অফসের ম্যাচ না খেলেই। এই ছিল সমস্ত ব্যাড নিউজ এবং আপডেট। আশা করব কেকেআর আগামী দিনগুলোতে ভালো খবর পাবে এই সমস্ত আপডেট নিয়ে। তো ভিডিও এইটুকুনি, ভালো লাগলে অবশ্যই করো লাইক, শেয়ার, কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।